12 কোটি টাকার জায়গা নিয়ে সোনামুড়া সদলীয় নেতাদের সংঘর্ষ এবার প্রকাশ্যে। জায়গা ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে সোনামুড়া নগর পঞ্চায়েতের 2 জন প্রতিনিধির বিবাদ প্রকাশ্যে সোনামুড়ায়। জায়গা ক্রয়ে নাম উঠে আসছে সোনামুড়া মণ্ডল প্রেসিডেন্ট বিশ্বজিৎ দাসের। ঘটনার বিবরণে জানা যায়, সোনামুড়ি ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় দীর্ঘ বহু বছর যাবৎ কিছু মিষ্টির দোকান এবং অন্যান্য দোকানদাররা এখানে ব্যবসা করে আসছিলেন। হঠাৎ কিছুদিন আগে মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়া নাকি ওই দোকানদারদের দোকান ছেড়ে চলে যেতে চাপ দেয়। দোকানদাররা দোকান ছেড়ে দেয়নি, আবার পরবর্তী সময় চাপের মুখে পড়ে তারা দোকান ছাড়তে বাধ্য হয়েছেন। আর কিছু কিছু দোকানদার এখনও তাদের দোকানদারি চালিয়ে যাচ্ছেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে দোকানদাররা জানিয়েছেন, জায়গার প্রকৃত মালিক যিনি তিনি নাকি তাদেরকে কোনো কিছুই বলেননি। শাহজাহান মিয়া এবং মণ্ডল প্রেসিডেন্ট তাদের কি জায়গা ছেড়ে দিতে চাপ সৃষ্টি করে মণ্ডল প্রেসিডেন্ট এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন, নাকি এই জায়গাটি 12 কোটি টাকার বিনিময়ে ক্রয় করেছেন জায়গার প্রকৃত মালিক দিলীপ বর্ধন এবং শম্ভু বর্ধন। জায়গার মোট পরিমাণ 1 কানি 15 গণ্ডা এবং তার দাম 12 কোটি। এই নিয়ে এবার তাদের প্রকাশ্যে সামনে এসেছে টানাপোড়েনের দৃশ্য। এতে দোকানদারদের হয়রানির শিকার হতে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। তারা যখন নাকি আমাকে এই কথা বলার পরে আমাকে বলে যে আপনি এবার আপনার বক্তব্য বলেন, আমি তখন বললাম যে দেখেন, ওনারা আমাদের যে জায়গার মালিক উনি তো উপস্থিত থাকার কথা, উনি তো নাই। তখন বললে তাই আইসে না, তাই অন্য কাজে আছে। আচ্ছা, তাহলে আমি বললাম যে তারা তো আমাদের প্রশাসনিক অধিকর্তা এবং আমাদের নির্বাচিত প্রতিনিধি এবং ভাইস চেয়ারম্যান, ওনাদের সম্মানীয় ব্যক্তি, ওনাদের কাছে আমার একটা আবেদন। আমি জায়গাটা এত বছর পর্যন্ত আমি নোটারি রেজিস্টার হয়েছে, আমি দলিল পাইতেছি না, এখন আমার কাছে তাড়াতাড়ি দলিলটা দেওয়া হয়। ওই কথার পরিপ্রেক্ষিতে আমাদের ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া তখন বলে যে দাদা দেখেন, আপনি আমার বড় ভাইয়ের সমান, আপনাকে আমি কিছু বলতে পারতেছি না। এই জায়গাটা আমরা 12 কোটি দিয়া দিয়া আমি এবং আমাদের মণ্ডল প্রেসিডেন্ট বিশ্বজিৎ দাসের আমরা জায়গাটা কিনে নিছি। এখানে আমরা একটা প্রাইভেট হসপিটাল করুন, এখানে আমরা একটা বড় হসপিটাল করুন, এরকম লোকাল জায়গা আমরা বড় জায়গা আবাসস্থান পাইতেছি না হাসপাতাল করার জন্য। যদি আপনারা এই জায়গাটাকে ছাড়তে হইব, এখন জায়গাটা আপনার কত দিয়ে কিনছেন? আমি কইছি 8 লাখ টাকা। আপনি দিচ্ছেন কত? আমি কইছি আমার থেকে 6 লক্ষ টাকা লইয়ে গেছে, আর বাকি টাকা যখন দলিল দিব তখনই আমাকে দিয়ে দিব। আর আমি যখন লইছি তখন এটা খালি জায়গা ছিল, এই গড়টা সম্পূর্ণ গড়টা তৈরি করতে আমার 2 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে। কয়েকবার মেনটেন্স করছি, কয়েকবার খরচ করছি, মালিকে 1 টাকাও দেয় নাই। সেই সুবাদে আমি আরো অনেক টাকা পানা ওনার কাছে, এবং এছাড়াও তাই আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন সুবিধা অসুবিধা অনেক টাকা নিয়ে গেছে, এগুলি খাতাপত্রে লেখা নাই, হিসাব নাই। তখন আমার কইলো যে বিশ্বজিৎ দাসের কাছে সাধান নিয়ে কইলো যে বিশ্বজিৎ দা আপনি বলেন, বিশ্বজিৎ দা কইলো যে ঠিক আছে, ওনাকে 8 লাখ টাকা দিয়ে দেওয়া হইব। আমি তো ওনাদেরকে সম্মানীয় ব্যক্তি এবং সমীহ করে ওনাদের সামনে আমি আর কোনো কিছু বলি নাই। তখন আমি বাজার ব্যবসায়ী সমিতির আমাদের সেক্রেটারি জহর দাসের কাছে আমি বিষয়টা আলাপ করছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success. Experience the pinnacle of academic excellence and live your best days.